তো নিমেষেই সব শেষ হয়ে গেল বন্ধুরা। তো এটার আমি দেখছিলাম যে এটার চোখে পানি আসছে এবং পায়খানা একটু প্রবলেম হয়েছে। তো আসলে নিজের অতটা খেয়াল করি নাই বা সময় দিতে পারি নাই, সেই জন্য আসলে সর্বনাশটা হলো, নিমেষেই সব কিছু শেষ হয়ে গেল। সময় না দিতে পারলে যা হয়, আমি এটা দেখেছিলাম যে চোখে পানি আসছে এবং পায়খানা একটু প্রবলেম। আজকে আমি ওষুধ কিনছি, ওষুধ নিয়ে বাসায় আসছি, আসার পরে দেখি এই অবস্থা। বাসায় আসছি, আসার পরে আমার মেয়ে বলল যে আব্বু পাখি তো মরে গেছে, পাখিটা মারা গেছে। তো খুবই খারাপ লাগতেছে, তো কি আর করার, অনেক শখ করে কিনছিলাম, তো সব শখ শেষ হয়ে গেল। তো এইভাবে যে চলে যাবে আসলে আমি এটা ভাবতেও পারি নাই। আমি আসলে প্রথম দিকে আমি অতটা বুঝতে পারি নাই, যে বুঝতে পারছি কিন্তু আসলে আমি কাজ করি, কাজের পাশাপাশি আসলে এটা অতটা গুরুত্ব দিতে পারি নাই, গুরুত্ব দেওয়ার না কারণে, গুরুত্ব দিতে না পারার কারণে আসলে এই অবস্থা। হারাতে হলো পাখিটা, এখন টাকা দিলে কি হবে, এটা তো মরেই গেল, এখন কি করবো, সব শেষ। তো এই আর কি, খুবই খারাপ লাগতেছে, আর কি করার, অনেকদিন এটা প্রায় আমি আনছি, প্রায় 3 মাসের মতো হলো এটা আমি কিনছিলাম। এটা কথাও শিখছিল, একটা ভিডিও করে রাখছিলাম কিন্তু ওইভাবে কথাটা তুলতে পারি নাই, নিরিবিলি থাকলে একা একা আসলে ডাকতো। তো নিমেষেই সব কিছু শেষ করে দিয়ে চলে গেল। এমনকি আমি আজকে লাঞ্চে আসলাম, লাঞ্চে বাসায় আসার পরে মেয়ে বললো যে আব্বা পাখি তো মরে গেছে। যাই হোক, কি আর করা, তো শেষ স্মৃতি হিসেবে এটাই থাকবে। তো বন্ধুরা, তো আর কি করা, এখানে শেষ করে দিচ্ছি, খুবই খারাপ লাগতেছে।